বিএনপি জামায়াত না এলেও নির্ধারিত সময় নির্বাচন হবে বলেছেন বাহাউদ্দিন নাসিম। এদিকে 19-27 মে সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ। জানাবো সরকারের উপর বিদেশিদের কোনো চাপ নেই বলেছেন হানিফ। বিক্ষোভের সময় ইমরান সমর্থকরা যা যা লুট করেছেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো আত্মঘাতী কৌশলে জাহাঙ্গীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি জামায়াত না এলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলেছেন বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামায়াত নির্বাচনে না আসলেও বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি জামাতিদের নেই, সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা আবার দেশ পরিচালনা করব। হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই পথে যারা বাধা দিবে, এই পথে যারা বিঘ্ন সৃষ্টি করবে, মানুষ হত্যা লুটের রাজনীতি করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে কোনো দুর্নীতিবাজদের টুটি চেপে ধরব, সন্ত্রাসীদের টুটি আমরা চেপে ধরব এবং জাহাঙ্গীরদের কোনো সুযোগ বাংলাদেশে নাই। 19-27 মে সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ। গায়েবী মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও দশ দফা দাবি আদায়ে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 19 মে থেকে 27 মে পর্যন্ত দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে এই সমাবেশ করবে দলটি। সমাবেশ থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী 19 মে ঢাকা মহানগর উত্তরসহ 28 জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করা হবে। 20 মে ঢাকা মহানগর দক্ষিণসহ 21 জেলা ও মহানগরে, 26 মে ঢাকা উত্তরসহ 20 জেলা ও মহানগরে, 27 মে ঢাকা দক্ষিণসহ 15 জেলা ও মহানগরে শান্তিপূর্ণ সমাবেশ। সরকারের উপর বিদেশিদের কোনো চাপ নেই বলেছেন হানিফ। সরকারের উপর বিদেশিদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমাদের উপর কিসের চাপ থাকবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, আপনারা গণতান্ত্রিক পথ অনুসরণ করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের ওপর আপনাদের ভরসা নেই, আপনাদের ভরসা এখন বিদেশি প্রভুদের ওপর, তাই ষড়যন্ত্রের রাস্তা খুঁজে বেড়াচ্ছেন। ভাবছেন বিদেশিদের কাছে ধর্ণা দিলেই বিদেশি প্রভু সরকারের পতন ঘটিয়ে দেবে। এই আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের বিদেশি বন্ধুরা বলেছেন তারাও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান, আমাদের ও তাদেরও চাওয়া তো এক, তাহলে সরকারের ওপর কিসের চাপ থাকবে। আমরা তো বলিনি কাউকে বাদ রেখে নির্বাচন করব, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না এ কথা তো কেউ বলেনি, তাহলে কিসের চাপ থাকবে। এই মিথ্যাচারের ধোয়া তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সংসদ সদস্য হানিফ বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দমন করার জন্য সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, আর রাজনৈতিক বিশৃঙ্খলার চেষ্টা করলে তা মোকাবেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন প্রস্তুত আছে। হানিফ বলেন, 2023 সালের শেষ দিকে অথবা 2024 সালের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আবার সরকার গঠন হবে, কিন্তু এই নির্বাচন বানচাল করার জন্য এরই মধ্যে একটি মহল ষড়যন্ত্র শুরু করে উঠে পড়ে লেগেছে। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা স্তব্ধ করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা। দেশের উন্নয়ন দেখলে তাদের গায়ে জ্বালা ধরে, তাই তারা ষড়যন্ত্র করে। এরা কারা? তারা বিএনপি জামায়াত অপশক্তি, তবে এর পেছনেও তাদের আরও পরিচয় আছে। তিনি বলেন, জামায়াত পাকিস্তানিদের তৈরি, তাদের প্রতিষ্ঠাতা মাওলানা মাওদুদী পাকিস্তানের দাঙ্গা ফ্যাসাদ করার মূল হোতা। বিএনপিও পাকিস্তান রাষ্ট্রের তৈরি, 71-এ যাদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই পাকিস্তানের তৈরি বিএনপি। 2012 সালে একটা খবর এসেছিল, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আসাদ দুরবানি আদালতে সাক্ষী দেওয়ার সময় বলেছিলেন, বিএনপি নামক দলকে নানা সময় আর্থিক সহায়তা করেছে পাকিস্তান, যাদের আমরা পরাজিত করে স্বাধীনতা পেয়েছি সেই পাকিস্তান কোন স্বার্থে বিএনপিকে অর্থ দিয়ে সহযোগিতা করে। যোগ করেন তিনি, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই জানিয়ে তিনি বলেন, আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, আন্দোলন আন্দোলন খেলা খেলছে। এদেশের মানুষ বহু আন্দোলন দেখেছে, 1949 সালের পর থেকে আন্দোলন করে দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। স্বৈরাচার জিয়া এরশাদ সরকারকে প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বিএনপির নেতাদের সমালোচনা করে হানিফ বলেন, সরকার নাকি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, এজন্য তাকে আটকে রেখেছে। 2007 সালে বেগম খালেদা জিয়ার নামে এতিমের টাকা আত্মসাৎ, নাইকো গ্যাটকো মামলা হয়েছিল। এখন আমি বলেছিলাম, যদি অপরাধী হিসেবে খালেদা জিয়া আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন,
তাহলে আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে। তখন বিএনপি নেতারা আস্ফালন করে বলেছিলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে এ বাংলাদেশ রক্তগঙ্গা হবে, সরকার থাকবে না। আজ খালেদা জিয়া কারাগারে আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুকম্পায় বাসায় আছেন। তিনি বলেন, দেশে কোনো আন্দোলনও হয়নি, সরকারও উল্টায়নি। এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে দেশের মানুষ দুর্নীতিবাজ বিএনপি জামায়াতের সঙ্গে নেই, দুর্নীতিবাজ খালেদা জিয়ার সঙ্গেও নেই। হানিফ বলেন, পাকিস্তানের ইমরান খানকে যখন গ্রেফতার করা হয়, লাখো মানুষ রাজপথে প্রতিবাদ জানিয়ে সরকারকে চাপ প্রয়োগ করেছেন। কই এত জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া? কারাগারে নেওয়ার পর লাখ তো দূরের কথা, হাজার মানুষও তো রাজপথে নামেনি। এরপরও বিএনপি নেতারা কোন মুখে বলেন খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে কারাগারে রেখেছে? বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে হানিফ বলেন, আন্দোলনের হুমকি দিয়ে আন্দোলন, আন্দোলন খেলে লাভ নেই, নির্বাচনে অংশ নিন, নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা কতখানি, তখন প্রমাণ হবে জনগণ উন্নয়ন অগ্রগতি শান্তি চায় নাকি আপনাদের দুর্নীতিবাজ নেতা খালেদা জিয়ার সন্ত্রাসী তারেক রহমানকে চায়। তিনি বলেন, জনগণ সন্ত্রাসী দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না বলে আপনাদের আন্দোলনে জনগণের সমর্থন মেলেনি, জনগণ আপনাদের পাশে নেই, আপনারা জানেন জনগণ আপনাদের চায় না, নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করার সম্ভাবনা নেই, আর এই জন্য নির্বাচন বানচাল করে সরকার উৎখাত করতে চান। বিক্ষোভের সময় ইমরান সমর্থকরা যা যা লুট করেছেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরে বিক্ষোভে নেমেছে পিটিআই সমর্থকরা। সহিংসতায় ছেয়ে গেছে গোটা পাকিস্তান, দেশটির বিভিন্ন রাজ্যে হয়েছে লুটপাট, চুরির কবল থেকে বাদ যায়নি দোকানপাট, শপিং মল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ শনিবার এক প্রেস কনফারেন্সে বলেন, পিটিআই সমর্থকরা দোকানপাট, শপিং মল, বন্দুকের দোকানেও লুটপাট চালিয়েছে। তিনি আরও জানান, তারা ব্যাংক লুটেরও চেষ্টা করেছে। রানা সানাউল্লাহ দাবি করেন, লুটতরাজরা দর্জি দোকানের কাপড় চোপড়, এমনকি সেলাই করা সুই পর্যন্ত লুট করে নিয়ে গেছে। নিউজ কনফারেন্সের সময় রানা সানাউল্লাহ ইমরান খানের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, একদিকে আল কাদির ট্রাস্টের অর্থ চুরি করেছে ইমরান খান, অন্যদিকে মানুষের বিক্ষোভের মুখে উস্কে দিচ্ছেন তিনি। আত্মঘাতী কৌশলে জাহাঙ্গীর। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এখন কোণঠাসা হয়ে পড়েছেন। দলের রাজনীতিতে এবং জনগণের মধ্যে তার অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, নিজের কৌশলের ফাঁদে নিজেই ধরা পড়েছেন। তার এই কৌশলকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আত্মঘাতী বিশ্লেষণ। এর ফলে একদিকে যেমন জাহাঙ্গীরের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই জাহাঙ্গীরের ব্যবসা, অর্থনীতি সব কিছুই ঝুঁকির মধ্যে পড়েছে। এবারের গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জাহাঙ্গীর আলম মনোনয়ন পাননি, তার বদলে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে তার দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা আজমতুল্লাহ খানকে। আজমতুল্লাহকে মনোনয়নকে জাহাঙ্গীর মেনে নিতে পারেনি, আর এজন্যই আজমতুল্লাহকে চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলম। এই চ্যালেঞ্জে তিনি জয়যুক্ত হবেন এমনটি আশা করেছিলেন। জাহাঙ্গীর মনে করেছিলেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হলে তার জনপ্রিয়তা এবং সাধারণ জনগণের প্রভাব ইত্যাদির কারণে আজমতুল্লাহ কোণঠাসা হয়ে পড়বে এবং সরকার তার সাথে যোগাযোগ করবে এবং একটি সমঝোতায় আসার চেষ্টা করবে। এর ফলে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি ফিরে পাবেন, কিন্তু বাস্তবে সেটি হয়নি। জাহাঙ্গীর ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। জাহাঙ্গীর এ ব্যাপারে বিকল্প রেখেছিলেন, তার মা জায়রা খাতুনও মনোনয়ন কিনেছেন। জায়রা খাতুন আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু এর ফলে পুরো কৌশলটি জাহাঙ্গীরের জন্য আত্মঘাতী হয়ে উঠেছে। একাধিক কারণে জাহাঙ্গীরের এই কৌশল আত্মঘাতী হয়ে উঠেছে। এক নম্বর, তার মাকে প্রার্থী করা। তার মাকে প্রার্থী করার ফলে জাহাঙ্গীর আলমের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, কারণ দলের মনোনীত প্রার্থীকে হারানোর জন্য জাহাঙ্গীর চেষ্টা করছে এটা স্পষ্ট হয়েছে। এটির প্রভাব পড়বে তার বাকি রাজনৈতিক জীবনে। জাহাঙ্গীরকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে এমন গুঞ্জন আওয়ামী লীগে রয়েছে। আজীবনের জন্য বহিষ্কার না হলেও জাহাঙ্গীর যে আওয়ামী লীগের রাজনীতিতে আপাতত কোনো বড় পদ পদবি পাবেন না, এটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। দুই নম্বর, দুর্নীতির অভিযোগ। জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে তদন্তগুলো হচ্ছে সেই তদন্তগুলোর গতি বৃদ্ধি হয়েছে। উল্লেখ্য যে মেয়র থাকা অবস্থায় জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এই অভিযোগে তাকে মেয়র থেকে বহিষ্কার করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন বিভিন্ন সূত্রগুলো বলছে জাহাঙ্গীর জাতীয় দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছে, সেই জন্য কার বিরুদ্ধে মামলার তদন্তগুলো নতুন গতি পেতে শুরু করেছে। এখন বিভিন্ন সূত্রগুলো বলছে জাহাঙ্গীর যেহেতু দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছে, সেই জন্য তার বিরুদ্ধে মামলার তদন্তগুলো নতুন গতি পেতে শুরু করেছে। সামনের দিনগুলোতে এই মামলা নিয়ে তাকে ব্যতিব্যস্ত সময় থাকতে হবে। তিন, জনবিচ্ছিন্নতা। জাহাঙ্গীরকে নিয়ে জনবিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন জনগণের সেনার সঙ্গে তিনি সবসময় ভালো ব্যবহার করেন নাই, জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি, তার নিজস্ব বাহিনী গড়ে তুলেছিলেন, ক্ষমতার দাপট দেখিয়েছিলেন। এখন যখন জাহাঙ্গীর ক্ষমতাহীন তখন জনগণের প্রতিশোধ নিতে শুরু করেছে। জাহাঙ্গীরের অতীত কর্মকাণ্ড নিয়ে এখন চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, এর ফলে সাধারণ জনগণের সঙ্গেও জাহাঙ্গীরের এক ধরনের বিচ্ছিন্নতা এবং দূরত্ব তৈরি হয়েছে।
চার মাকে প্রার্থী করাবো আমি। জাহাঙ্গীর এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন, কারণ তার মা গাজীপুরে ফ্যাক্টর নয়, বরং সকলে বুঝেছে যে জাহাঙ্গীর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই তাকে তার মাকে প্রার্থী করেছেন। ফলে জাহাঙ্গীরের মাকে নিয়ে যে আবেগ উচ্ছ্বাস তৈরি হওয়ার কথা ছিল সেটিও হয়নি। সব মিলিয়ে রাজনৈতিক কৌশলের খেলায় জাহাঙ্গীর কোণঠাসা। অনেকে মনে করছেন নিজের কৌশলে জাহাঙ্গীর নিজেই আটকে গেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।